ভয় কেমন একটা জিনিস মিশকাত শরীফের হাদিস মিশকাত শরীফের হাদিস আওয়াজ দেখেন না আর খুব সুর দেখেন না কথাটি দেখেন কথাটি দেখেন আর কথা যদি শোনার পরে যদি আমল করেন তা আপনি মালামাল হয়ে যাবেন ধনী হয়ে যাবেন আল্লাহর নবী হযরত আনাস থেকে বর্ণনা রয়েছে ভয় কেমন দেখে সুবহানাল্লাহ এত কঠোর দিনের মানুষ ইসলামের ঘরে আমাদের জন্ম এক টুকাও আল্লাহ বলে ভয় করি না ভয় কেমন একটা জিনিস আপনাকে বলছি মিশকাত শরীফের হাদিস হযরত আনাস থেকে বর্ণনা রয়েছে তিনি বলছেন যে একদিন আল্লাহর নবী উহুদ পাহাড়ে চড়েছেন নাকি আমরা ক্ষুদ্র জনগণের বিষয়ে যদি ভুল ত্রুটি হয় বা বলতে যায় যদি কোন ইদিক উদিক চলে যায় তো টোক লোক মা দিল নবী চলেছে উহুদ পাহাড়ে তিনার সঙ্গে একটা সিদ্দিক লোক আছে একজন দুইজন শহদা লোক আছে যেমনই উহুদ পাহাড়ে চড়া আল্লাহর রসুল বিশ্বের নবী সারা জাহানের নবী দয়ার ভান্ডার রহমতুল্লিল আলমিন যেমনই চড়া পাহাড় থরথর করে কাঁপতে লেগেছে পাহাড় যে পাহাড় হাজিরা হজ করতে যায় উহুদ পাহাড়ে যায় উহুদ পাহাড়ে চড়ে যে পাহাড় এই জমিনটাকে শক্ত করার লেগা একদম কঠোর করার লেগা পিলার দিয়েছে পাহাড়ে সুবহানাল্লাহ নবী যখন চড়েছে পাহাড় থরথর করে কাঁপতে লেগেছে আল্লাহ রসুলের হাদিস আছে যেমন হিলডুল করতে লেগেছে ভয়ে কাঁপতে লেগেছে আল্লাহ রসুল হাদিসটার শব্দটাই এই আছে এই পাহাড় এই এই কেন কাঁপছে রে নবী বললেন উহুদ রে তোর পিঠের ওপরে একজন বিশ্বের নবী রয়েছে তোর পিঠের ওপরে একজন সিদ্দিক রয়েছে এবং তোর পিঠের ওপরে দুইজন শহদা রয়েছে উহুদ পাহাড় এত বড় পাহাড় আল্লাহর নবী তুই আমাকে দেখা ভয় করিস রে আমায় আমি যখন তোর পিঠে পা দিয়েছি তোর বুকে পা দিয়েছি রে তোর মন তাতে তোরে সেই পরে যা থরথর করে কাঁপতে লেগেছে রে আর আদমের সন্তান সন্ততি এমন রয়েছে আদমের ছাড় ফোঁকা এমন রয়েছে আল্লাহর বান্দা এবং বান্দে এমন রয়েছে আল্লাহকে দেখা ভয় করে না সামান্য নবী উহুদ পাহাড়ে চড়া মাত্র কত ওজন ছিল নবী কত দামি ছিলেন নবীর কত মহত্ব ছিল নবীর কত নাম বিশ্বের বুকে প্রচার হয়ে আছে নবীর কোরআন নবীর বাণী আল্লাহর বিধান আমাদের ঘরে আমাদের টাকে আমাদের মসজিদে আমাদের কোনাতে এখানে ওখানে বুকে ইমান রেখে আমরা জাহান্নাম বলে ভয় করি না জান্নাত বলে স্মরণ করি না আল্লাহর নবী ওই উহুদকে বলছে উহুদ রে রুকে যা রুকে যা তোর ভয় করার কোনো কিছু নাই তোর ডর করার কোনো কিছু নাই তোর পিঠের উপরে তোর বুকের উপরে একজন নবী বিশ্বের নবী সারা জাহানের নবী দয়ার ভান্ডার রহমতুল্লাহ ছিল ওদের সেই আল্লাহ মর্তবা কত বড় দিয়েছিল আল্লাহ ইজ্জত কত বড় দিয়েছিল রে এই দিনের খাতিরে এই মতের খাতিরে আল্লাহর নবী ময় নিজের জানকে
কে জান মনে করেনি খুন কে খুন মনে করেনি কলজকে কল মনে করেনি রে ওই নবীর হাদিস আল্লাহর আল্লাহর বাণী আপনার বুকে রয়েছে আপনার কলজতে রয়েছে আমরা কেমন বান্দা আমরা কেমন মানুষ এক কিঞ্চিৎ সামান্য পরিমাণে আল্লাহকে ভয় করি না এত বড় পাহাড় সত্য পাহাড় যার জান নাই যার কোলে যা নাই যার হৃদয় নাই যে কথা বলতে পারে না একটা পাথর জেনে নবী যখন চড়েছে ওই পাথর ওই উহুদ পাহাড় থরথর করে কাঁপতে লেগেছে আয়াতটা পড়েছি চারটি কথা আছে ভালো করে শুনবেন উঠা বসা করবেন না চারটি কথা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাতা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো নামাজের মেলাই কথা শুনলেন কিন্তু আমি যেতাম না এই সালাতের ব্যাপারে আমি অন্য মনে যেতাম কত টাইম নাই আমি অন্য লাইনে আমাকে দরখাস্ত করেছে আল্লাহ বলছেন তোমরা যাকাত আদায় করো দুই নম্বর কথা হলো আল্লাহ বলছেন বান্দারে ও আমার বান্দিরা ও কন্তা গ্রামের করেছি পাঠ করেছি পড়েছি আল্লাহ বলছেন মাটিতে যেতে হবে রে পাঁচাতের জাগাতে পাঁচা তো লম্বা আড়াই চওড়া জমিনে এক বুক গর্ত করা এক গলা গর্ত করা তুই যখন মরে যাবি রে তোর বেটা তোকে দেখবে না রে তোর ভাই তোকে দেখবে না রে এক জঙ্গলের জায়গাতে বাঁশের থোপের জায়গাতে তোর বুকের ওপরে গাছ উঠে যাবে রে তোর বুকের জঙ্গল সেজে যাবে রে যে জঙ্গলটা দেখে তোর জীবনে যখন তুই বেঁচে ছিলে কত ভয় করেছে ওই কবরের গোড়ায় যেতে রে ওই জঙ্গলের মধ্যে যেতে রে ওই কবরস্থান যেতে রে আল্লাহ বলছে ওরে আমার বান্দারা ওরে আমার বান্দিরা তোর
জীবনের সে জিন্দেগির জীবন থেকেও ভালো আল্লাহ বলছেন এটা হয়ে গেল ওয়াকরিদুল্লাহ করদান হাসানা আমাকে ভালো ঋণ দে আল্লাহ বলছেন আবার পরে বলছেন ওয়ামা তুকদ্দিমুল আনফুসিকুম মিন খায়রিন তাজিদু এবার মাটির ঘর হবে না একখানা সোনার ইট হবে রে এক
একখানা চাঁদেরই ঢাবে রে এত সুন্দর ঘর হবে এত সুন্দর মহল হবে রে আল্লাহ বলছেন ওয়া আকরিদুল্লাহ করদম হাসানা এক টাকা যদি আপনি এই আয়াতটাতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এক টাকা আপনি আল্লাহর ওয়াস্তে এই কবরের সুতার জন্য এত বড় প্যান্ডেল আল্লাহ এদেরকে কত বড় তৌফিক দিয়েছে রে আজ ঘুম পাচ্ছি বাড়িতে বসার রে আজকে আমাদের কোন ঘুম ভাঙে না রে ঘুম ভাঙে যাবে রে এমন একদিন ঘুম ভাঙবে রে এমন একদিন ঘুম ভাঙবে তোর জুবান বন্ধ করে দেবে রে তোর ঠোঁট চলবে না রে তোর জিভা চলবে না রে আল্লাহ বলছেন তোর ঠোঁটকে এমন করে ফেপি পল লাগিয়ে দিব রে তোর ঠোঁটকে এমন করে জাম লাগিয়ে দিব রে তোর জিভাকে এমন করে প্যারালাইসিস মেরে দিব রে লাকুয়া মেরে দিব রে তোর বেটি শরবত দিতে পারবে না তোর মা শরবত দিতে পারবে না তোর বাপ দিতে পারবে না রে তোর কিছুই লাগবে না রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকরিদুল্লাহ করদম হাসানা আল্লাহ বলছেন এই করজটাই হলো সব থেকে তোমার উত্তম করজ এবং ভালো করজ এবং সুন্দর করজ রে সময় আপনাদের বেশি নিব না সময় লম্বা করব না সময় সে চওড়া করব না রে শর্ট টাইমে আপনারা বাংলাদেশের মুরব্বি দেখেছেন বাংলাদেশের বক্তা দেখেছেন এই মন করে বসে থাকে আর আমাকে ক্ষুদ্র মন করে হাকরত মন করে এক উৎসাহ দেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলছেন সাবউন ইয়াজরি লিল আবদে আজরুহুন আল্লাহর নবী বলেন নিজের জিন্দগিতে নিজের বাঁচাকালীন নিজের সে লাইফে পঁচিশ বছরের জীবনে পঞ্চাশ বছরের জীবনে দশ বছরের জীবনে আল্লাহর নবী বলেন সাবউন ইয়াজরি লিল আবদে মিন বাদে মাউতিহি ওয়া হুয়া ফী কবরিহি তাকে আদর ভাবে ভালো করে শুন রে নিজের জীবনে বাঁচা কালে সাবউন ইয়াজরি লিল আবদে যদি কোন বান্দা নিজের জীবনে সাতটা কাম আল্লাহর দরবারে যদি করে যায় মিন মাজরুহুন্না মিন বাদে মাউতিহি পাবে নিম্বাদ মরতে হে ওর মরার পরে ওহু আফি কবরে যখন কবরে চলে যাবে যখন আল্লাহর নবী বলছেন এই হাদিসটা হলো সাত প্রকারের কথা রয়েছে এত জটিল কথা এত সুন্দর কথা এত ভালো কথা আল্লাহর নবী বলছেন সাবউন ইয়াজরি লিল আবদ নিজের বাঁচা থাকা নিজের এই সাতটা আমল যে করে যাবে নবী বলছেন আজরুহুন্না মিন বাদে মাউতিহি ওয়া হুয়া ফী কবরিহি মরার পরে যখন কবরে শুয়ে থাকবে এই যে করে গেছে সাতটা কাম এই সাতটা